বাজে কথা বললে এক্ষুনি খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আপনার মুখে কতগুলো মানায় নাইছি, পরের পয়সায় যার বড় হয়ে ওঠা সেই কথাগুলো কি করে বলে? আপনারা স্বীকার না করলে কি হবে? গোটা জগৎ জানে যে আমার বাবার পয়সাতেই আপনাদের এই বারবার অন্ত। আমাদের প্রোডাকশনে কাজ করে তা আপনার মা এই এত টাকা কামিয়েছে যা ওনার মোটেই প্রাপ্য না। আমার বাবার কাছ থেকে ব্ল্যাকমেল করে ছলনা করে তা সে আদায় করেছে। আপনার কি মানুষ? আর একটি কথা বললে না আমি আপনাকে এইখানে পুঁতে ফেলে দেব। আপনারা শুধু আমার মার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন তাই না, আমার জীবনটাও শুধুমাত্র আপনাদের জন্য ধ্বংস হয়ে গেছে। আপনার বাবা তো মস্ত শিয়ানা লোক, ঘরে বউ বাচ্চা রেখে বাইরে সম্পর্ক তৈরি করে গেছেন। ছি, আপনি তো আপনার মা বাবা এই দুজনকে একসঙ্গে পেয়েছেন, আমি কি পেয়েছি আমার জীবনে? হ্যাঁ, আমি কি পেয়েছি? একটু বড় হতেই আমার মা বাবাকে আমি আলাদা হয়ে যেতে দেখেছি। আমার মা আমাকে ছেড়ে চলে এসেছে, আমার বাবাকে ছেড়ে চলে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য। আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন সব ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের আমি কোনোদিনও স্পেয়ার করবো না, কোনোদিনও না। আপনি আর যাই করুন, ওর গায়ে আপনি হাত দেবেন না। ওর গায়ে হাত দিলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। এবার আরে পাস দয়া করছো নাকি? হ্যাঁ, দয়া করছো আমার উপর? অন্য কাউকে দয়া করার যোগ্যতা আমার নেই আয়ুষ। আমাকে একটা কথার উত্তর দাও তো, কি করে এত বড় অধর্ম তুমি এটা করতে পারলে? চিরটা কাল আমাদের পরিবারকে শেষ করে দিয়েছে যারা, আমার মাকে কষ্ট দিয়েছে যারা, আমাদের আমাদের দুই ভাই বোনের ছোটবেলাটাকে নষ্ট করে দিয়েছে যারা, তছনছ করে দিয়েছে যারা, তুমি শেষ পর্যন্ত তাদের কাছে এসে জুটলে, তাদের সাথে এসে হাত মেলালে। কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কি ক্ষতি করেছি? কেন আমাকে মিথ্যে কথা বলেছিলাম?